ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড নবীগঞ্জ শাখার নতুন জায়গায় স্থানান্তর উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হাসান চৌধুরী জানান, নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে সহকারী অ্যাকাউন্ট অফিসার আবদুল্লাহ আল মজুমদার রাজুর পরিচালনায় দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর সিলেট বিভাগীয় প্রধান আমিনুল হক চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, তাহসিন প্লাজার স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক শাহিদুর রহমান চৌধুরী শাফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিব চৌধুরী, হিরামিয়া গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ, প্রাইমারি স্কুল শিক্ষক সমিতির সাবেক সভাপতি শামীম আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর অফিসার মোহাম্মদ আব্দুল আজিজ, বিদ্যুৎ রায়, সালাউদ্দিন কাদের, মাহফুজ আহসান সর্দার, নাইম মোহাম্মদ রেদওয়ান, দেবজিৎ পাল, মাহফুজুল ইসলাম, অনিক করসহ ব্যাংকের গ্রাহক সহ এলাকার বিশিষ্টজন।